মায়ের জ্বালা বড় জ্বালা, এর মতো জ্বালা কারো নেই। তো আজকে আমাদের খুব টেনশনের মধ্যে দিনটা কাটছে বা কাটবে, আজ কয়দিন থেকে টেনশনের মধ্যে কাটছে। তবে কী টেনশন, এত টেনশন কেন, সেটাই তোমাদেরকে জানাবো। একটু আমার সাথে থাকো, একটু রাস্তার ভিডিও করলাম সেগুলোও দেখো, মানে মনটা ভীষণই খারাপ। এর আগেই তোমাদেরকে আমি বলেছি যে মনটা কেন খারাপ, এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম, সেগুলো তোমাদের মনে আছে কিনা জানি না। তো আমরা সবাই যাচ্ছি, প্রথম মানে সামনের দিকে আমার হাজবেন্ড বসে আছে, আর এখানে নাতনি, বৌমা, আমি। একটু ভিডিও করে নিলাম। আর প্রচণ্ড গরম, ভীষণ গরম পড়েছে, আমরা এসি চলছে, মানে এত রোদের তাপ, যখন বৃষ্টি হয় তখন চারদিকে ডুবিয়ে দিচ্ছে, আর এখন এত গরম যে মানে জানলা, গাড়ির জানলাও খোলা যাচ্ছে না, এত গরম। তো এখন আমরা যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে। কেন হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছি সেটাই তোমাদের বলা, তো একটু সঙ্গে থাকো, দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে কেন হসপিটালে যাচ্ছি। চলে এসেছি, এটা হলো ক্যালকাটা হসপিটাল, আমাদের কলকাতায় এই হসপিটাল ভীষণ বড় হসপিটাল, আর সব কিছুই ট্রিটমেন্ট আমাদের এখানে হয়। আমার ছেলে এই হসপিটালে ভর্তি হয়েছে, কি কারণে সেটাও তোমাদেরকে জানাবো। একটু ভিডিওটা দেখো ধৈর্য ধরে। আমরা ভেতরে যাব এখন, গাড়িটা গাড়ি করে যাচ্ছি, কারণ না রাস্তা থেকে ভেতরে অনেকটা ভেতরে আসতে হয়। ওইদিকে একটা মেন গেট আছে, মেন গেটে গেটটা ওরা বন্ধ করে দিয়েছে, কোনো রকম ঝামেলা টামেলা হলে এই ইমার্জেন্সিতে মেন গেট থেকে চলে আসে, যার জন্য আমরা ঘুরে আসি। তো এই দেখো CMRI, এই হসপিটাল, এই হসপিটালেই আসলাম, এখানেই ছেলে ভর্তি আছে। কেন ভর্তি আছে সেটাই তোমাদেরকে জানাবো। মনটা ভীষণই খারাপ, খুব টেনশনে আছি। ছেলের একটা ওটি হবে, কি ওটি হবে সেটাই এরপরে তোমাদের বলছি। তো আমরা বসে আছি নিচে, আর ছেলে হলো ছতলায়। ভয়েসটা আমি পরে দিলাম, তখন তো মনের অবস্থা খুবই খারাপ, আর ওখানে ভয়েস দেওয়া যায়ও না। আমি একটু তোমাদের জন্য ভিডিও করেছি, মনটা খুবই খারাপ, তাও ভিডিও আমি করলাম, যেহেতু আমার একটা চ্যানেল আছে সব জানানোর জন্য। ছেলের অপারেশন হয়ে গেছে, ছেলে এই যে ছেলে বেডে গল ব্লাডারে স্টোন হয়েছে, তো এটা হলো একটা মানে মাইক্রো সার্জারি করা হলো। তো আমি পায়ের উপরে আছি, তো একটু তোমাদের বাইকটাও দেখিয়ে দিলাম। এই দেখো ছয়তলা থেকে বাইকটা তখন একটু সুন্দর সুন্দর লাগছে, এটাও দেখিয়ে দিলাম। ছেলে ভালো আছে, আমার যে খুব টেনশন ছিল, ভীষণ কষ্ট পাচ্ছিলাম, সেটার থেকে একটু রিলিফ মনে হলো পেলাম। তো তোমাদেরকে বাড়িতে যেয়ে আমি সব জানাবো, এরপরে আমরা সবাই নেমে বেরিয়ে যাব, সেটাও একটু তোমাদের সাথে আমি শেয়ার করছি। সারাদিনের টেনশন, এত টায়ার্ড, মানে মনের অবস্থা এতটাই খারাপ ছিল। এবার গাড়ি করে বাড়ির দিকে রওনা দিলাম, মনটা খুব খারাপ, তোমরা বুঝতেই পারছো, মানে আমার মন এখন আমি ভয়েস দিচ্ছি কিন্তু মনের অবস্থা খুব খারাপ ছিল। একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, ছেলে কিন্তু রাগ করছিল যে তুমি এসব ভিডিও করো না, দেখিও না। আমি বললাম ঠিক আছে, একটু আমার বন্ধুদের দেখিয়ে দিই কি হয়েছে, কিচ্ছু হবে না। তো এবার আমরা যাচ্ছি, এটা আমার প্রায় বেহালার মধ্যে এসে গেছি, বেহালা চৌরাস্তা, আমার একদম বাড়ির সামনেই গাড়ি যাবে, ওলা করে যেয়ে আমি তোমাদের সাথে কথা বলছি, চলো বাড়িতে যেয়ে কথা বলবো। এসে ফ্রেশ হলাম, যতই হোক মন মেজাজ তো খুবই খারাপ, মানে ছিল ভীষণই খারাপ, তারপরে ছেলেকে দেখে যাই হোক একটু শান্তি তো পেলাম। আর এখন
যাই হোক, ওখান থেকে সব খবর টবর নেওয়া হচ্ছে। আমার পায়েল ফোন টোন করলো, সবাই মিলে মানে বেরিয়ে চলেও গেল ওরা। পায়েলের মা বাবা মাসিরা সব এসেছিলো, তারাও চলে গেল। তাদের তো যা অনেকটা দূরই বেলঘরিয়া, আমাদের মানে হসপিটাল থেকে তালঘাটা হসপিটাল থেকে আমাদের বাড়িটা কাছে, ওদের বাড়িটা আরও আরও দূরে। যাই হোক, সবাই সারাদিনই থাকা, সবচেয়ে থাকাটা বড় জিনিস না, আমরা এসিতে যেই ছিলাম বসা কোনো অসুবিধা হয়নি। সবচেয়ে বড় কথা আমার বিরাট টেনশন, আমি টেনশনটা আমি একদম নিতে পারছিলাম না, এত শরীর খারাপ হয়ে যাচ্ছিল আমার টেনশনে আমার, যার জন্য মানে আমি প্রায় যেন অসুস্থ হয়ে গেছিলাম, টেনশন একদম নিতে। আর হাই প্রেশার, তো প্রেশার ফল করে গেছে, প্রেশারটা একদম ফল করে গেছে, যার জন্য খুবই শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো যা গিয়ে এখন তো ছেলেকে দেখে আসলাম, দেখে এসে একটু শান্তি পেলাম। আর মাইক্রো সার্জারি তো অতটা তো চিন্তাটা থাকে না, কেননা সেইভাবে কাটে না। ওটা 4টে না 5টা বুঝি ফুটো হয়, সেগুলো একটু একটু টিচ পড়েছে। যাই হোক, ছেলে আসবে যেদিন সেদিন তোমাদের সাথে আবার শেয়ার করব, দেখিয়ে দেব কেমন থাকে না থাকে, সবই তোমাদের আপডেট দেব। আমি ভিডিওটা কবে দিতে পারবো আমি জানি না, দেখছি যত তাড়াতাড়ি পারি ভিডিওটা দিয়ে দেবো। কেন আমার তো এখন বাড়ি ফাঁকা, ছেলে নেই, ছেলে অফিস থেকে এসে ওই কথাবার্তা বলে, ও নাতনি আর ও বাবার মেয়ে সারাক্ষণই খুনসুটি করে, তো ওদের পিছনে আমি যাই যাচাই, আমি ছেলেকে বলিব কি ওর সাথে কেন লাগছে সে করছে। যাই হোক, ভিডিও কলিং করে করে তো অপারেশনের আগ অব্দি মানে মানে কথা হয়েছে নাতনির সাথে, নাতনিকে তো ঢুকতে দেয়নি ওকে, ওর মাসিরা পায়েলের মাসিরা এসেছিলো তারা সামলিয়েছে, নিচে ছিল, আমি তো ওপরেই ওই যে বসে গেছি, উঠে বসেছি আর আমি নামিনি, একদম ছেলের সাথে একদম ওপরে উঠে গেছি সেখানেই এ করে, যখন টাইম শেষ হয়ে গেছে তখন আমি নেমেছি। মানে আমার যেন যেন ছেড়ে আসতে ইচ্ছা করছে না, এই হয় মানে মায়ের জ্বালা একেই বলে, মায়ের চেয়ে বেশি জ্বালা কারো মনে হয় না, মায়ের জ্বালাই বেশি সবচেয়ে হয়। তো যাই হোক, আর তারপরে কী হয়, সবার সবাই সব রকম মন তো না, কেউ অনেকটা শক্ত হয়, আমি অত শক্ত না, আমার মা খুব শক্ত ছিলেন কিন্তু আমি অত শক্ত না, আমার ভীষণ মন নরম, আমি সংসারে কারো কিছু হলে ঠিক থাকতে পারি না, নাতনির কিছু হলেও খুব মানে কষ্ট পাই। তো যাই হোক, আর কী বলবো, নাতনি পায়েল মানে বৌমা এদের জন্য বেশি চিন্তা হয়, আমার ছেলে বৌমা নাতনি এদের জন্য এখন বেশি চিন্তা হয় আমার। আর আমাদের বয়স হয়েছে, আমাদের তো যা হওয়ার হবে, সেটা নিয়ে তো আর ভেবে লাভ নেই। যা গে আর না, ভীষণ টায়ার্ড, সারাদিন ধকল সবারই গেছে, ধকলের চেয়েও বড় কথা মনটা বেশি খারাপ ছিল, মনটা খুব টেনশনে ছিলাম, আমি ভীষণই টেনশনে ছিলাম। তো চলো, আমার হাজবেন্ডও পায়েল সবাই তো আমরা একটা টেনশনের মধ্যে ছিলাম বা থাকবই, এখন আসুক, ওকে তো সেইভাবে রাখতে হবে। চলো, আজকের মতো ভিডিও এখানেই রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে, টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।